আমার দিদি চলে গেলো কিন্তু মনে হয় না এটা বলতে পারবো আমি কখনো যে আমার দিদি চলে গেলো কারণ আমার দিদি এতটাই শক্তি যে আমার ভেতরে আমার বাইরে শক্তি যোগায় সব সময় এই মানুষটা চিরকাল আমাকে বলেছে ঋতু তুমি কখনো থামবে না তুমি কখনো ভাঙবে না তুমি সব সময় এগিয়ে যাবে যত প্রতিকূলতাই আসুক আমার দিদির কথাগুলো রোজ আমার কানে বাঁচবে যতদিন আমি বেঁচে থাকবো এত স্নেহ এত ভালোবাসা এই দিদি আমায় দিয়েছে যে কোনো বুঝিনি যে আমার নিজের দিদি নেই বর্ষিয়ান অভিনেত্রী শ্রীলা মজুমদারের প্রয়াণে সুস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা আরও বলেন শ্রীলা মজুমদারের মতো অভিনেত্রী আমাদের চলচ্চিত্র জগতে বিরল শীলা মজুমদার একটাই ছিলেন থাকবেন শেষ কয়েকটা দিন অনেক লড়াই করেছেন কষ্ট পেয়েছেন সব সময় বলতেন জানিস ঋতু আমি ভালো হয়ে যাব আর হয়তো কয়েকটা দিন শীলা মজুমদারের সঙ্গে করা কাজগুলো যে তার স্মৃতির মনি কোঠায় উজ্জ্বল হয়ে থাকবে সে কথাই বললেন ঋতু ক্যান্সারে প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী শীলা মজুমদার জরায়ুতে ক্যান্সার রোগ বাসা বেঁধেছিল তার দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে তিনি অসুস্থ ছিলেন শেষে এদিন দুপুরে হার মানলেন মারণ রোগের কাছে এদিন দুপুর আড়াইটে নাগাদ কলকাতায় টালিগঞ্জে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর তার মতো দাপুটে অভিনেত্রীর মৃত্যুতে শোকে বিয়বহল টলিপাড়া মৃণাল সেনের হাত ধরে ষোলো বছর বয়সেই অভিনয় জগতে হাতে হয় শীলা মজুমদারের উনিশশো সালে মৃণাল সেনের ছবিতে শীলা মজুমদারের প্রথম আত্মপ্রকাশ ঘটে অভিনেত্রীর শেষ কাজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের পালান তার ঝুলিতে আছে পরশুরাম একদিন প্রতিদিন অকালের সন্ধানে খারিজ চোখ আরোহণ মান্দি শঙ্কর মুদি দামুল ফিরিয়ে দাওয়ের মতো সিনেমা